নমস্কার বন্ধুরা, আমি মিনা আর তোমাদের সবাইকে মিনাস কুকিং স্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়ে গেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। তবে বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না। তাহলে চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার একদম নতুন একটি রেসিপি। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচা কলার এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এইবারে জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি কাঁচকলার ছালটা ছাড়িয়ে একটু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি হলুদ আর লবণ জলে দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে এর কষ্টটা একদম চলে যাবে আর কাঁচকলার তরকারি কিন্তু কালো ভাব হবে না। 10 থেকে 15 মিনিট এরকম রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব। এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর 2 কোয়া রসুন। যারা রান্নাটি নিরামিষ পছন্দ করবে তারা রসুনটাকে বাদ দিয়ে দেবে। আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবারে আমি এই মশলাগুলো শিল নড়াতে বেটে নেব। মশলাগুলো আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিংয়েও পেস্ট করে নিতে পারেন। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এইবারে বাটিতে তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি মূল রান্নাতে। এইবারে এই কলার টুকরোগুলো 10 মিনিট ভেজানো হয়ে গেছে, এইবারে একটু কোচলে নিয়ে ধুয়ে নেব। এইদিকে একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কলার টুকরোগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। তার আগে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কলার টুকরোগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি, এইবারে তুলে নিচ্ছি। এইদিকে একটা স্টিলের টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা পরে কিন্তু লবণ দেওয়ার চান্স থাকবে না। শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝালটাও আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ। এইবারে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা আপনারা বেশিও দিতে পারেন, আমি একটু কম তেলে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম, আমার মনে হয় একটু কম তেলে রান্না করাটাই ভালো হবে। এইবারে ভালো করে মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলো দিয়ে আবারও একটু আমি মিশিয়ে দেব। এই পর্যায়ে যার যেমন গ্রেভি পছন্দ হবে সেরকম জল দিয়ে দিতে পারে, আমি আর একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটিতে জল সেরকমভাবে টেনে যায় না, সেই দিকে মাথায় রেখে আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা আমি ঠিক এরকম পর্যায়ে রেখেছি। এবারে আমার সাজিয়ে নেওয়া কমপ্লিট টিফিন বক্সটা আমি ঢেকে দিচ্ছি। আর এইদিকে একটা বড় ডেকচিতে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবার টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেম করে 10 মিনিট রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকাটা আমি এবার খুলে দিচ্ছি। এইবারে আমি আস্তে করে টিফিন বক্সটা নামিয়ে নেব, খুব সাবধানে, যেহেতু ভীষণই গরম। এইবারে আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি, সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। আর আমি একটু কম গ্রেভি রেখেছিলাম তাই এরকম শুকনো শুকনো হয়েছে।
দারুণ একটা সুগন্ধও বার হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।